কিন্তু কেন আজকে চূড়ান্ত যে করেছেন আমি স্বতন্ত্র দাঁড়িয়েছিলাম কিন্তু আমার একটা প্যানেল থেকে বড় ভাই বোনেরা রিকোয়েস্ট করেছে যে আপু আপনি যদি দাঁড়ান তাহলে আমাদের প্যানেলের যে বোর্ডগুলো আসবে সেই বোর্ডগুলো আপনার কাছে যদি চলে যায় আমাদের এখানে বোর্ড কম পড়ে যাবে যদি এখান থেকে একজন স্লিপ করে তাহলে মানে আমাদের একটু প্রবলেম হয়ে যায় যদি দয়া করে আমাদের মুখের দিকে তাকিয়ে আপনি যদি একটু এবার না করেন তাহলে আমরা খুব আপনাকে সারা জীবন মনে রাখবো তখন আমি বললাম যে আসলে আমি একা দাঁড়িয়ে যদি পাশ করি সেটা ইম্পর্টেন্ট না বাট তোমরা যদি পাশ করতে পারো পুরো প্যানেলটা সেটা ভেরি ইম্পর্টেন্ট সো আমি ওইটাকে প্রাধান্য দিয়েছি তাদের কুইস করেছি তারা আসুক তারা আসলে অনেক কাজ করতে পারবে কোন প্যানেলের জন্য আপনি আপনি নিজে পদ প্রত্যাহার করে নিলেন আসলে এটা এখন নির্বাচনের আগে আমি বলতে চাচ্ছি না আমি নির্বাচনের পরে এটা বলবো